বাংলাদেশের নবনিযুক্ত ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সাথে ১৪ সেপ্টেম্বর কক্সবাজার ৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মিজান সাঈদ সৌজন্য সাক্ষাৎ করেছেন। ব্যারিস্টার মিজান সাঈদ নবনিযুক্ত প্রধান বিচারপতিকে ফুলের শুভেচ্ছা জানান। ব্যারিস্টার সাঈদ আশা প্রকাশ করেন নবনিযুক্ত বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এবং বিচার প্রার্থী জনসাধারণের দুঃখ দুর্দশা লাঘব হবে। প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, দুর্নীতি একটি ক্যান্সারের মতো কাজ করছে সর্বত্র। দুর্নীতি কমানোর ইচ্ছা থাকলে এটি কিছু না কিছু কমানো যাবেই। তিনি আরও বলেন, সামাজিক পরিবর্তন না আনলে শুধু বিচার করে, শুধু আইন আদালত করে এই সমাজকে সঠিক পথে আনা সম্ভব নয়। নবনিযুক্ত বিচারপতি ওবায়দুল হাসানের সফলতা, শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন ব্যারিস্টার মিজান সাঈদ। নিউজ ডেস্ক, সিসিএন।